বন্ধুরা আমরা এখন দাঁড়ায় আছি খুলনা দৌলতপুর থেকে আরেকটু সামনে এসে হর্টিকালচার সেন্টারের সামনে। এই হর্টিকালচার সেন্টার হলো খুলনার একমাত্র সরকারি নার্সারি, যেখানে সরকারি প্রাইসে যে কোনো ধরনের ফুল বা ফলের বা পাতাবাহারের চারা পাবে একদম সরকারি দামে, একদম চিপ প্রাইসে। এ হচ্ছে হর্টিকালচার সেন্টার। আপনারা যদি চিনতে চান, এই পাশে হচ্ছে খুলনা। খুলনা থেকে দৌলতপুর থেকে আরো কিছুটা সামনে এসে বাম দিকে পড়বে আপনার এই হর্টিকালচার সেন্টার। তখন ভিতরের দিকে যাই, একটু ঘুরে আসি। এই মোটরসাইকেলটা আমার জন্য একটা প্যারাশুট। ওই পাশ থেকে ঢুকে এই হচ্ছে অফিস রুম। চল অফিস রুমে দেখে যাই। এখানে একটা লিস্ট দেওয়া আছে। আরে হচ্ছে আমাদের দাদা। দাদা কেমন আছেন? আরে কি যে বলেন, আপনি লাঞ্চে আছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এই হচ্ছে এখানে একটা সংক্ষিপ্ত মূল্য তালিকা দেওয়া আছে, যদি এখানে সব চারার মূল্য তালিকা দেওয়া নাই। আপনার প্রয়োজন হলে ভিডিওটা স্টপ করে পজ করে এই মূল্য তালিকা দেখে নিতে পারেন। আর এখন আমরা যাচ্ছি উপপরিচালকের কার্যালয়, যে দাদাকে দেখলেন, ওনার অফিস। এটা হচ্ছে এখানকার মেন অফিস রুম। এখান থেকে আপনাদের একটা বিল বানায় নিতে হবে। এখানে বিভিন্ন ধরনের চারার লিস্ট আছে, লিস্ট এবং দাম লেখা আছে। ওটা গেল ঔষধি চারা, এটা হচ্ছে ফলের চারা। আপনার ভিডিও পজ করে ভালো করে দেখতে পারেন। নেক্সট, এটা ফলের কলম। ফলের কলম, ব্লগের জন্য দাদা ধমকাধমকি করছে ভিডিও করার জন্য। শোভাবর্ধন চারা মানে ফুল, ও পাতাবাহার। আচ্ছা, ফুলও তো শোভাবর্ধন করে। লোক আছে ওদের কাছে গেলে মোটামুটি একটা লিস্ট তুলে ধরলাম আপনাদের সামনে, যেখানে নাম এবং দাম লেখা আছে আর কি। এরকম একটা বিল বানায় নিতে হবে আপনাদের। এবার আমরা এই বিল অনুযায়ী গাছ নেব এটাকের সাথে যে পুরো আমরা বিল বানায় নিয়ে আসছি এবং সেই বিল অনুযায়ী এখন যাব গাছ নিতে ছোট্ট ছোট্ট চারা। এই মরিচের দাম কত নিছে? ৪ টাকা মরিচ, চারা দিয়ে ৬ টাকা। ৪টা মরিচ গাছের অর্ডার দিয়েছি, দাম হচ্ছে ৬ টাকা। বুঝে দেখেন লেবু গাছগুলো ২০ টাকা করে, বাট মরিচ গাছ একদম ছোট, এই জন্য দাম হচ্ছে মাত্র ২ টাকা করে এবং ১ টাকা করে। অফিস রুম থেকে বিল বানায় আপনারা এখানে আসবেন, এখানে থাকে কর্মীরা, তাদেরকে বিলটা ধরা দিলেই তারা আপনার হাতে চারা দিয়ে দেবে। এখানে আসছি মরিচ চারা নেওয়ার জন্য। কোথায় আমাকে একটু বড় চারা দেওয়া যাবে ভিতর থেকে? তো ভিতর থেকে সুস্থ দেখে দেন আমাকে বড় চারা। হ্যাঁ দাদা সুস্থ চারা দিচ্ছেন, দেখেন চারা দেখেন। আচ্ছা এটা কি বুলেট না? ওটা কি দিলেন? জিয়া না, এটা বুলেট ভাই। বুলেট দিছে। কিভাবে টান দিয়ে নিয়ে নিল? আর এখান থেকে কি নিচ্ছেন দাদা? জিয়া। জিয়া আচ্ছা, দুটো বুলেট তো বড়, দুটো জিয়া ঝাল নিলাম। এই চারাগুলো হচ্ছে ২ টাকা এবং ১ টাকা করে। লেবু তোলা হচ্ছে এখান থেকে, লেবু গাছ এখন সব জায়গায় মাটিতে বোনা থাকে, সেখান থেকে তুলে দেবে আপনাকে। আমাদের লেবুর চারা নেওয়া হয়ে গেছে। 4টাই কাগজই না? 5টা। গুড। লেবুর চারা নেওয়া কমপ্লিট, আর কিছু বাকি? সজনে নেবো না? বন্ধুরা বিশাল জায়গা জুড়ে হচ্ছে খুলনার এই সরকারি নার্সারি। দৌলতপুর থেকে আর কিছুটা সামনে এসে বাম দিকে পড়বে এই হর্টিকালচার সেন্টার। এখানে যে মূল সুবিধাটা হলো সেটা হচ্ছে যে আপনারা একদম সরকারি দামে চারাগুলো পাবে না। একটু আগে বলেছি যে আমি মাত্র ২ টাকা দিয়ে একটা মরিচের গাছ কিনেছি, ২ টাকা এবং ১ টাকা দাম। প্রচুর বাতাস হচ্ছে আজকে, পরিবেশটা ভীষণ সুন্দর। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রিপশানের পাশে যে বেল আইকনটা আছে সেটাতে একটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।